ডলার করে কি হয়েছে করতে তুমি নতুন রেসিপি দিছো জুসের মিল্কের মিল্কের মিল্ক ড্যাশ মিল্ক আচ্ছা ড্যাশ মিল্ক তোমরা তাহলে শিখে নাও ওটা ঠিক আছে শ্রীদয়ে বানাবে আরে এখানকার লোক খাইলো পাগলদের লোক কি জুস এটা কি জুস এখানকার লোক যখন এই মাংস রান্না করো সব মশলা থেকে একটু একটু দিবা দুই তিন চামচ করে মশলাটা আমি নিজের হাতে বানাইছি মিক্স করে সব ইয়ে করছি এর আগেও তো একটা পাঠাইছিল একটু পানি দাও না তেল দিতে হবে না পানি দাও পানি দিব তেল বেশি খেয়েও না তেল একটু দিতে পারো সমস্যা নেই ওইখান থেকে দাও সরিষার তেলও দিতে পারো এখানে কি অবস্থা লাড়ি দিচ্ছে লাড়ি দিচ্ছে একটু একটু দেখাই না লাগছে কিনা নরম হয়েছে কিনা আবার রান্না করলে তখন দিব আসছো কই রূপা কই রূপা ওরা আসতেছ না যে কি ডিউটি মনে হয় বারোটায় শেষ না অনেকে রাম বাসায় ছিল ঘুমাই গেছি ডিউটি আমার তুমি ফোন দিয়া কইলা যাইতেছি আসতেছি আমাকে এইতে বসতি আন্টি আপনি কি চা চিনি খান না আমি চিনি ছাড়া শুধু লিকার খাইয়া বল তবে কি একটু লেবু দিব আমাকে একটা লেবু দিতে দাও হাতে কি আছে লেবু হচ্ছে ওই যে যেটা আনছে ওইটা একটা লেবু কেটে দাও লেবুটা কাটো লেবুটা কাটো তুমি লেবুটা এটা একটু ধরো ধরো তোমরা চিনি দিয়ে খাওয়া আমাকে এখানে দিয়ে দাও এই পড়ে গেছে বাস দূরের থেকে ঢালতে আমি চাইতেছিলাম না পুরোটা দিতে এর জন্য বলছি তোমাদের ওটা
এটা একটু গুঁড়া দিয়ে রাখো, নরম হয়ে যাবে। এটা লাস্ট তো ক্লিন করে ফেললাম সবকিছু। ডাল কোন জায়গায়? ভিতরে এটা কি ভাত বসা পাশ দেখি চাউল গুলো কেমন অনেক সুন্দর। এগুলা দিয়ে বিরিয়ানি করলে অনেক ভালো লাগবে। কি অবস্থা? সবাই জব থেকে আসতেছ না? গাছ লাগাবো না? ওয়ালাইকুম সালাম। তুমি তো ভিজে গেছো পুরা, বৃষ্টি পড়তেছে। না কৃত্রিম না তো, এটা বরাবর একদম এগুলো তো প্লেনে দিছিল খাওয়ার জন্য। প্লেনে যে কাঁচা কাঁচা পাতা খেয়েছি তোমার আঙ্কেল, লেটুস পাতার সাথে এগুলো দিছে দেখছি আমি। হ্যাঁ খাওয়া যাবে।